তোমাদের প্রত্যেককে বায়োনির্মল এই চ্যানেলে স্বাগত জানাই এবং আজকের ভিডিও টিউটোরিয়ালে আমরা ক্লাস 10 এর বা দশম শ্রেণীর জেনেটিক্স বা বংশগতি চ্যাপ্টার নিয়ে আলোচনা করব এবং যেহেতু বর্তমানে লকডাউনের জন্য তোমরা প্রায় প্রত্যেকেই তোমরা সকলেই বাড়ির মধ্যে আছো এবং যেহেতু স্কুল কলেজ সবকিছুই বন্ধ আছে এবং সেই কারণের জন্য বিশেষত দশম শ্রেণীর যে সমস্ত স্টুডেন্টস অর্থাৎ এখন যারা তোমরা ক্লাস 10 এ পড়ছো তারা প্রচন্ড রকমের অসুবিধার সম্মুখীন হয়েছে ওকে এবং তোমাদের সিলেবাসও আর এগোতে পারছেন এবং সেই কারণের জন্যই আমার এই টিউটোরিয়াল ভিডিও এবং আমার অ্যাসাম্পশন যেটা বলছে সেটা হচ্ছে যে জেনেটিক্স চ্যাপ্টার থেকে আমরা যদি শুরু করি তাহলে তোমাদের সুবিধা হবে কারণ এর আগের যে চ্যাপ্টারগুলো আছে ক্লাস 10 এ অলরেডি স্কুলে তোমাদের শেষ হয়ে গেছে ওকে এবং সেই চ্যাপ্টারগুলো আমি পরে আলোচনা করব তো এখন যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বংশগতি বা জেনেটিক্স এবং ক্লাস 10 এ জেনেটিক্স চ্যাপ্টার অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ম্যাক্সিমাম স্টুডেন্টস জেনেটিক্স চ্যাপ্টারে যে বিষয়গুলো আছে সেগুলো তারা বুঝতে পারে না তোমরা যদি এই ভিডিওগুলো বেশ আমি কয়েকটা টিউটোরিয়াল ভিডিও তৈরি করবো এবং এই ভিডিও টিউটোরিয়ালগুলো তোমরা যদি দেখো পরপর যদি ফলো করো তাহলে নিশ্চয়ই তোমাদের কাছে জেনেটিক্স বা বংশগতি বিষয়টা অনেক সহজ হয়ে যাবে ওকে তো প্রথমেই বলি যে জেনেটিক্সে কোন কোন বিষয়গুলো আছে আমরা একটু দেখে নিই এবং কিরকম সিকুয়েন্সিয়ালি তোমরা পড়লে তোমাদের সুবিধা হবে সেগুলো আমি বলে দিই তো বংশগতিতে প্রথমে যে বিষয়টা আছে সেটা হচ্ছে ভ্যারিয়েশন বা বৈচিত্র্য তো এই বিষয়গুলো আমি একটু খুব ছোট করে বলে দিই তো ভ্যারিয়েশনস কাকে বলে বা বৈচিত্র্য কাকে বলে পৃথিবীতে দুটো জীব কখনো এক রকমের দেখতে হয় না তাদের মধ্যে বিভিন্নতা দেখা যায় এমনকি যদি একই পিতামাতার সন্তান হয় তাদের মধ্যেও কোনো না কোনো বিভিন্নতা দেখা যায় ওকে যদি হোমোজাইগোটিক টুইনও যদি হয় বা সম জাইগোটিও যদি যমজ সন্তানও হয় তাহলেও কিন্তু তাদের তাদের মধ্যে কিছু না কিছু ভেদ থাকে সুতরাং এই এই যে বিভিন্নতা এটাকেই আমরা বলবো ভ্যারিয়েশন তোমাদের যে এক্সাম্পলস আছে কোন টাইপের ভ্যারিয়েশনস অর্থাৎ রোলার জিপ এবং স্বাভাবিক জিপ সংযুক্ত কানের লতি মুক্ত কানের লতি এগুলো কেমন ধরনের ভ্যারিয়েশন বা বৈচিত্র্য সেই বিষয়গুলো তোমাদেরকে পড়তে হবে ওকে নেক্সট যে বিষয়টা আছে সেটা হচ্ছে কতগুলো টার্ম কতগুলো টার্মিনোলজি তো অর্থাৎ বেশ কতগুলো টার্ম বা শব্দ আমাদের জেনেটিক্স পড়ার সময় আমাদেরকে জানতে হবে এবং বুঝতে হবে যেমন অ্যালিল কাকে বলে যেমন প্রকট এবং প্রচ্ছন্ন বৈশিষ্ট্য কাকে বলে এরকম বেশ কয়েকটা শব্দ আছে হোমোজাইগট এবং হেটারোজাইগট কাকে বলে সেইগুলো সম্বন্ধেও আমরা আলোচনা করব ওকে নেক্সট যেটা পড়তে হবে সেটা হচ্ছে মেন্ডেলের মেন্ডেল মনোহাইব্রিড ক্রস অর্থাৎ মেন্ডেলের এক সংকর জনন সো মনোহাইব্রিড ক্রস কি এবং মনোহাইব্রিড ক্রসে বিভিন্ন রকমের যে রেশিও বা অনুপাত এগুলো তোমাদেরকে পড়তে হবে ওকে এক সংকর জনন এবং তার সঙ্গে সঙ্গে ইনকমপ্লিট ডমিনেন্স বা অসম্পূর্ণ প্রকটতা অর্থাৎ অসম্পূর্ণ প্রকটতা কাকে বলে এবং কেন এটা মেন্ডেল সূত্রের ব্যতিক্রম এই বিষয়টা আমাদেরকে পড়তে হবে ওকে নেক্সট যেটা পড়তে হবে সেটা হচ্ছে মেন্ডেলের ডাইহাইব্রিড ক্রস বা মেন্ডেলের দ্বিসংকর জনন এবং ডাইহাইব্রিড ক্রসে বিভিন্ন রেশিও আছে এফ টু জেনারেশনে বিভিন্ন রেশিও আছে ফেনোটাইপিক রেশিও জেনোটাইপিক রেশিও ইত্যাদি এই সমস্ত বিষয়গুলো আছে এবং তার সঙ্গে সঙ্গে এখান থেকে একটা প্রবলেম দিতে পারে মনে রাখবে যে ডাইহাইব্রিড ক্রস এবং মনোহাইব্রিড ক্রস থেকে অনেক সময় জেনেটিক্স এ প্রবলেম দেয় তো আমি তোমাদেরকে আমি বলবো যে কিভাবে এই প্রবলেম তোমরা সলভ করবে ওকে এরপরে যেটা আছে সেটা হচ্ছে সেক্স লিঙ্কড ইনহেরিটেন্স এরপরে যেটা আছে সেটা হচ্ছে সেক্স ডিটারমিনেশন অর্থাৎ কিভাবে লিঙ্গ নির্ধারণ হয় অর্থাৎ সন্তান পুত্র হবে না কন্যা হবে সেটা কার উপর ডিপেন্ড করে কোন ধরনের ক্রোমোসোম এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সুতরাং এটাই হচ্ছে সেক্স ডিটারমিনেশন এবং তার সঙ্গে সঙ্গে সেক্স লিঙ্কড ইনহেরিটেন্স অর্থাৎ বিভিন্ন লিঙ্গ সংযোজিত উত্তরাধিকার আমাদের দেহে আমরা প্রত্যেকেই জানি যে আমাদের দেহে দু রকমের ক্রোমোসোম থাকে একটি হলো অটোসোম এবং আরো একটা হলো সেক্স ক্রোমোসোম এবং স্ত্রীদের ক্ষেত্রে যে সেক্স ক্রোমোজম সেটা হচ্ছে এক প্রকারের অর্থাৎ এক্স এবং এক্স এবং পুরুষদের দেহকোষে যে সেক্স ক্রোমোজম থাকে এক্স এবং ওয়াই সুতরাং এক্স ক্রোমোজমের বর্তমান জিনগুলো কিভাবে বংশ পরম্পরায় সঞ্চালিত হয় সেই সম্বন্ধে যে আলোচনা সেটাই হলো সেক্স লিঙ্কড ইনহেরিটেন্স বা লিঙ্গ সংযোজিত উত্তরাধিকার এবং এক্ষেত্রে তোমাদেরকে দুটো ডিজিজ তোমাদেরকে পড়তে হবে একটি হলো হিমোফিলিয়া একটি হলো হিমোফিলিয়া এবং আরো একটা হলো কালার ব্লাইন্ডনেস বা বর্ণান্ধতা ওকে সুতরাং হিমোফিলিয়া কি বর্ণান্ধতা কি
এবং তাদের যে বিভিন্ন টাইপস গুলো এগুলো সম্বন্ধে পড়তে হবে এবং এখান থেকেও কিন্তু প্রবলেম দেয় সুতরাং তোমাদেরকে প্রবলেমও পড়তে হবে রাইট সো এখান থেকেও কিছু সমস্যা আমাদেরকে দেবে সুতরাং এগুলো আমাদেরকে পড়তে হবে এছাড়া আরো একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রোগ সম্বন্ধে পড়তে হবে তাকে আমরা বলবো থ্যালাসেমিয়া সুতরাং থ্যালাসেমিয়া ডিজিজটা কি এবং তার সঙ্গে সঙ্গে থ্যালাসেমিয়া এক প্রকারের অটোজোমাল প্রচ্ছন্ন জিনগতিক রোগ তো অটোজোমাল প্রচ্ছন্ন বলতে আমরা কি বুঝবো এগুলো আমাদেরকে পড়তে হবে এবং এখান থেকেও অনেক সময় প্রবলেম দেয় সুতরাং দেখতে পাচ্ছ যে জেনেটিক্সে প্রবলেম কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ওকে মনোহাইব্রিড ডাইহাইব্রিড ক্রস থেকে দিতে পারে সেক্স লিঙ্ক ইনহেরিটেন্স থেকে দিতে পারে থ্যালাসেমিয়া থেকে দিতে পারে সুতরাং যে কোনো জায়গা থেকে প্রবলেম দিতে পারে এবং এই প্রবলেমগুলো সলভ করার জন্য অবশ্যই তোমাকে সমগ্র বিষয়টা খুব ভালোভাবে বুঝতে হবে এবং থ্যালাসেমিয়ার সঙ্গে আরো একটা বিষয় রিলেটেড সেটা হচ্ছে জেনেটিক কাউন্সেলিং ওকে সেটা হচ্ছে জেনেটিক কাউন্সেলিং অর্থাৎ আমরা জেনেটিক কাউন্সেলিং আমরা কেন করবো সুতরাং এই সমস্ত বিষয়গুলো নিয়েই তোমাদের জেনেটিক্স বা বংশগতি চ্যাপ্টার এবং মনে রাখবে যে জেনেটিক্স বা বংশগতি চ্যাপ্টার অত্যন্ত বোঝার বিষয় আছে সুতরাং তুমি যদি খুব ভালোভাবে যদি বুঝতে না পারো তাহলে কখনোই তোমরা এখান থেকে যে কোয়েশ্চেন্স গুলো দেবে সেগুলো কিন্তু সলভ করতে পারবে না এবং সেই কারণের জন্যই আমি প্রথমেই এই চ্যাপ্টারটাকে সিলেক্ট করেছি যে জেনেটিক্স এবং বংশগতি চ্যাপ্টারটাকে তো আমরা কিভাবে আমাদের পড়া আমরা শুরু করব প্রথমেই আমি যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে টার্মিনোলজি দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট অর্থাৎ জেনেটিক্স বা বংশগতিতে কিছু শব্দ আমাদেরকে পড়তে হবে এবং তারপরে আমরা মেন্ডেলের মনোহাইব্রিড ডাইহাইব্রিড ক্রস সেক্স ডিটারমিনেশন এবং সেক্স লিঙ্কড ইনহেরিটেন্স থ্যালাসেমিয়া জেনেটিক কাউন্সেলিং ইত্যাদি এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করবো সুতরাং আমার এক্ষেত্রে জেনেটিক্স চ্যাপ্টারে আমার মোট 5টি লেকচার ভিডিও থাকবে এবং এই 5টি লেকচার ভিডিওতে আমি সমগ্র বিষয়টা কমপ্লিট করার চেষ্টা মেন্ডেলের মনোহাইব্রিড ডাইহাইব্রিড ক্রস পড়ার পরে তারপরে আমরা ভেরিয়েশন করব যদিও তোমাদের বইতে প্রথমে ভেরিয়েশনস আছে কিন্তু আমার সাজেশনস হচ্ছে ভেরিয়েশনটা আমরা শেষ করব ওকে বা মনোহাইব্রিড এবং ডাইহাইব্রিড ক্রস পড়ার পরে আমরা ভেরিয়েশনস পড়ে নেব রাইট তাহলে চলো আজকে শুরু করি যে জেনেটিক্স এর টার্মিনোলজি অর্থাৎ কতগুলো শব্দ অর্থাৎ জেনেটিক্স কোন কনসেপ্টের উপরে দাঁড়িয়ে আছে আমরা প্রথমে সেটা শুরু করি সো আজকের ভিডিওতে আমরা জেনেটিক্সের কতগুলো শব্দ বা টার্ম আমরা জানবো বা টার্মিনোলজি আমরা এক্ষেত্রে পড়বো সো এই সমস্ত ইম্পর্টেন্ট শব্দগুলো কি এবং কোথা থেকে এলো এই বিষয়টা আমাদেরকে অবশ্যই খুব ভালোভাবে জানতে হবে সো প্রথমেই আমরা যে টার্মটা আমরা পড়বো সেটা হচ্ছে জেনেটিক্স হোয়াট ইজ জেনেটিক্স বা বংশগতি আমরা কাকে বলবো জেনেটিক্স মানে সিম্পলি ট্রাভেলিং অফ জিনস ফ্রম জেনারেশন টু জেনারেশন সো জেনেটিক্স মিনস ট্রাভেলিং অফ জিনস ফ্রম জেনারেশন টু জেনারেশন অর্থাৎ কোন জিনের যে বংশ পরম্পরায় যে সঞ্চালন পদ্ধতি তাকেই আমরা বলবো জেনেটিক্স অর্থাৎ পিতামাতার বৈশিষ্ট্য সন্তান সন্ততির মধ্যে সঞ্চারিত হয় পিতামাতার জিন সন্তান সন্ততির মধ্যে সঞ্চারিত হয় সুতরাং এই সম্পর্কিত যে স্টাডি তাকেই আমরা বলবো বংশগতি সুতরাং বংশগতি হলো জীববিদ্যার যে সেই শাখা যে শাখায় কোনো জীবের বংশগত বৈশিষ্ট্য বা চারিত্রিক বৈশিষ্ট্য কিভাবে সন্তান সন্ততিতে সঞ্চারিত হয় সেই সম্পর্কে স্টাডি করা হয় ওকে সো ট্রাভেলিং অফ জিনস ফ্রম জেনারেশন টু জেনারেশন এটাকেই আমরা বলবো বংশগতি আমরা আরেকটু টোটাল বিষয়টা আমরা ক্লিয়ার করে নিই তো এক্ষেত্রে আমাদেরকে জানতে হবে হোয়াট ইজ জিনস এবং জেনারেশন টু জেনারেশন বলতে আমরা কি বুঝবো ওকে সব বংশগতিতে কতগুলো জেনারেশন ধরা হয় যেমন প্রথমেই যেটা থাকবে সেটা হচ্ছে প্যারেন্টাল জেনারেশন বা পি জেনারেশন ওকে এবং প্রধানত পিতামাতার বৈশিষ্ট্য যেহেতু সন্তান সন্ততিতে সঞ্চারিত হয় সেই জন্য প্যারেন্টাল জেনারেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্যারেন্টাল জেনারেশনে প্রধানত একটি পুরুষ বা পিতা এবং এক্ষেত্রে স্ত্রী বা মাতা এইভাবে ধরা হয় এবং এটা হচ্ছে পুরুষের সিম্বল এবং এটা হচ্ছে মাতার সিম্বল বা মহিলাদের সিম্বল ওকে সো এটাকে আমরা বলবো মেল বা ফাদার আর এই যে সিম্বলটা এটা হচ্ছে মাদার ওকে আর এক্ষেত্রে আমরা যে ক্রস দিলাম এই ক্রসটা হচ্ছে জনন বা রিপ্রোডাকশন বা ক্রসিং বা এটাকে আমরা বলবো ক্রস
রাইট। সুতরাং পিতা এবং মাতা এদের প্রজননের ফলে সন্তান উৎপন্ন হয়, সো এদের প্রজননের ফলে কি হবে, সন্তান উৎপন্ন হবে। সেই সন্তান পুরুষ হতে পারে বা পুত্র হতে পারে অথবা কন্যা হতে পারে। সুতরাং এক্ষেত্রে এটা হবে ফার্স্ট জেনারেশন বা এফ ওয়ান জেনারেশন। সো এটা হচ্ছে এফ ওয়ান জেনারেশন, এবং এটাকে আমরা বলবো এফ ওয়ান মানে ফার্স্ট ফিলিয়াল জেনারেশন। এফ ওয়ান মানে ফার্স্ট ফিলিয়াল জেনারেশন। এবার এফ ওয়ান জেনারেশনের যদি প্রজনন হয় তাহলে যে জেনারেশন তৈরি হবে সেটা হচ্ছে এফ টু জেনারেশন। সো এফ টু জেনারেশনেও আমার পুত্র কন্যা হবে, ওকে। সুতরাং এটাকে আমরা বলবো সেকেন্ড ফিলিয়াল জেনারেশন, অর্থাৎ জেনারেশন থেকে জেনারেশন বলতে আমরা এটাই বুঝবো, ওকে। এখন পি জেনারেশন থেকে কোনো জিন, সাপোজ এটা হচ্ছে জিন, কেন আমরা এইভাবে আঁকলাম আমি পরে বলছি। সো এই জিন এফ ওয়ান জেনারেশনে সঞ্চারিত হলো, এফ টু জেনারেশনে সঞ্চারিত হলো। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে জিন বংশ পরম্পরায় সঞ্চারিত হয়। সুতরাং জীববিদ্যার যে শাখায় এই সঞ্চারণ পদ্ধতি বা ট্রাভেলিং নিয়ে আলোচনা করা হয়, অর্থাৎ জিন যে একটা জেনারেশন থেকে আর একটা জেনারেশনে যাচ্ছে এই সম্বন্ধে আলোচনা করা হয়, তাকেই আমরা বলবো জেনেটিক্স। এখন আমাদেরকে জানতে হবে যে জিন কাকে বলে। সো নেক্সট যে কনসেপ্ট আমাদেরকে জানতে হবে সেটা হচ্ছে জিন। জিন প্রধানত বলা হয় যে বংশগতির ধারক এবং বাহককেই বলা হয় জিন, কিন্তু এই সম্বন্ধে জিনের সঠিক ধারণা পাওয়া যায় না। সো জিন মানে জিন ইজ এ সেগমেন্ট অফ ডিএনএ, সেগমেন্ট অফ ডিএনএ, অর্থাৎ ডিএনএ এর একটা অংশ হুইচ প্রডিউস বা যেটা তৈরি করে, হুইচ প্রডিউস প্রোটিন, অর্থাৎ জিন হচ্ছে ডিএনএ এর একটা অংশ যেটা প্রোটিন তৈরি করে তাকেই আমরা বলবো জিন। এটা হচ্ছে অ্যাকচুয়াল ডেফিনেশন, ওকে। কিন্তু জিনের সংজ্ঞা বিভিন্ন বিজ্ঞানে বিভিন্ন রকম ভাবে দিয়েছিলেন, যেমন বেডল এবং টটামের মত জিন হচ্ছে ডিএনএ এর একটা অংশ যারা এনজাইম তৈরি করে তাকে বলা হয় ওয়ান জিন ওয়ান এনজাইম হাইপোথেসিস, এবং ইনগ্রাম বলেছিলেন যে জিন হচ্ছে ডিএনএ এর একটা অংশ যেখান থেকে একটি পলিপেপটাইড চেন বা প্রোটিন তৈরি হয়, ওকে। সো এটাকে বলা হয় ওয়ান জিন ওয়ান পলিপেপটাইড হাইপোথেসিস, এবং বর্তমানে এই কনসেপ্টটাই বেশি গ্রহণযোগ্য। সুতরাং বংশগতির ধারক এবং বাহক জিন বোঝালে এই সম্বন্ধে কিন্তু আমাদের সঠিক ধারণা আমাদের তৈরি হবে না জিন সম্বন্ধে। তো আমরা যদি বলি যে জিন হচ্ছে ডিএনএ এর একটা অংশ যা একটি পলিপেপটাইড চেন তৈরি করে তাকেই আমরা বলবো জিন, তাহলে সেক্ষেত্রে জিন সম্বন্ধে আমাদের সঠিক ধারণা তৈরি হয়, ওকে। এবং জিন প্রধানত ক্রোমোসোমের মধ্যে থাকে। সো সাপোজ এটা হলো একটা ক্রোমোসোম, এবং ক্রোমোসোমের ভিতরে কি থাকবে, ক্রোমোসোমের ভিতরে ডিএনএ থাকবে, এবং আমরা প্রত্যেকেই জানি জীবের দেহকোষের ক্রোমোসোম থাকে এবং এই ক্রোমোসোমের মধ্যে ডিএনএ থাকে, ওকে। সো ক্রোমোসোমের মধ্যে ডিএনএ থাকে, এবং এইবারে মাধ্যমিকে একটা কোয়েশ্চেন এসেছিল যে একটি ক্রোমোসোমে কতগুলো ডিএনএ থাকে, এটা কিন্তু কনসেপচুয়াল। সুতরাং একটি ক্রোমোসোমে একটাই ডিএনএ থাকে, এটা হলো ইউনিনেম মডেল। সুতরাং আগে বিজ্ঞানীরা ভাবতেন যে একটা ক্রোমোসোমে হয়তো একাধিক ডিএনএ থাকতে পারে, তাকে বলা হয় মাল্টিনেমি মডেল, কিন্তু ইউনিনেমি মডেল অনুযায়ী একটি ক্রোমোসোমের ভিতরে একটি ডিএনএ থাকে। ক্রোমোসোম এবং ডিএনএ তারা কিভাবে কাজ করে, কিভাবে থাকে, এই সম্বন্ধে তোমরা ক্রোমোসোম এবং সেল সাইকেল এই চ্যাপ্টারে তোমরা পড়েছো। তো এই এক্ষেত্রে বংশগতি রিলেটেড এই বিষয়ে আমরা এই সম্বন্ধে আলোচনা করব না, আমি জাস্ট তোমাদেরকে বলবো যে হোয়াট ইজ জিন। জিন হচ্ছে ডিএনএর একটা অংশ, এটা একটা জিন হতে পারে, 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 এরকম জিন। সো এটা একটা জিন, সো দিস ইজ জিন ওয়ান, এটা একটা জিন, সো দিস ইজ জিন টু, ওকে। সো এটা একটা জিন হতে পারে, সো দিস ইজ জিন থ্রি, এরকম বিভিন্ন রকমের জিন হতে পারে। সো এই জিন থেকে একটা প্রোটিন তৈরি হবে, সো এটা বা পলিপেপটাইড চেন তৈরি হবে, সো এটাকে আমরা বলবো পলিপেপটাইড চেন। পলিপেপটাইড চেন ওয়ান তৈরি হলো, এক্ষেত্রে পলিপেপটাইড চেন টু তৈরি হবে, ওকে, এক্ষেত্রে পলিপেপটাইড চেন থ্রি তৈরি হবে। সুতরাং জিন হচ্ছে ডিএনএর একটা অংশ যেখান থেকে একটা সুনির্দিষ্ট পলিপেপটাইড চেন তৈরি হয়। পলিপেপটাইড চেন মানে অসংখ্য অ্যামাইনো অ্যাসিড পেপটাইড বন্ড দিয়ে পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে যে চেন তৈরি করে, সো দিজ আর অ্যামাইনো অ্যাসিড, এবং এরা পেপটাইড বন্ড দিয়ে পরস্পরের সঙ্গে যুক্ত হয়, ওকে। এরা পেপটাইড বন্ড দিয়ে পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে যে চেন তৈরি করবে তাকে আমরা বলবো পলিপেপটাইড চেন। সুতরাং ডিএনএ এর একটা অংশ যেখান থেকে পলিপেপটাইড চেন তৈরি হয় তাকে আমরা কি বলবো, জিন। এবং জিন এই শব্দটা প্রথম ব্যবহার করেছিলেন যে বিজ্ঞানী, তার নাম হচ্ছে জোহানসেন। সো জোহানসেন প্রথম জিন শব্দটা ব্যবহার করেছিলেন, রাইট।
কিন্তু মেন্ডেল জিনকে ফ্যাক্টর হিসাবে চিহ্নিত করেন। সো মেন্ডেল জিনকে বলেছিলেন ফ্যাক্টর। মেন্ডেল যখন বংশগতির বিভিন্ন সূত্রগুলো আবিষ্কার করেন তখন জিন সম্বন্ধে কোনো কনসেপ্ট ছিল না, কোনো ধারণা ছিল না, এবং সেই জন্য মেন্ডেল ভেবেছিলেন যে জিনের মানে ভেবেছিলেন যে এরকম কোন একটা বস্তু থাকতে পারে যেটা জীবের চারিত্রিক বৈশিষ্ট্যকে নির্ধারণ করে। ওকে, সেই জন্যই মেন্ডেল একে ফ্যাক্টর বলে অভিহিত করেছিলেন, কিন্তু জিনের নামকরণ করেছিলেন বিজ্ঞানী জোহানসেন। সুতরাং ডিএনএ সেই অংশ যেখান থেকে পলিপেপটাইড চেইন তৈরি হয় তাকেই আমরা বলবো জিন, রাইট? তাহলে আমরা জিন বিষয়টা আমরা জেনে গেলাম। এবার আমরা বেশ কয়েকটা বিষয় আমরা দেখে নেব পরপর। সো প্রথমেই যেটা থাকবে সেটা হচ্ছে ট্রেট, ট্রেট বা ক্যারেক্টার। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, সো হোয়াট ইজ ট্রেট বা ক্যারেক্টার? কোন একটা জীবের যে বৈশিষ্ট্য তাকেই আমরা বলবো ট্রেট বা ক্যারেক্টার, রাইট? যেমন কোন জীবের হাইট, সো হাইট অর্থাৎ কোনো জীবকে বোঝাতে গেলে আমি মানুষের কথাই বলবো, যেমন মানুষের উচ্চতা, এটা হচ্ছে ট্রেট। ওকে, সো আমরা যদি বডি কালার ধরি, সো বডি কালার ইজ এ ট্রেট, রাইট? যেমন হেয়ার টেক্সচার অর্থাৎ চুলের প্রকৃতি, এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে ট্রেট। ওকে, সুতরাং কোন জীবের সুনির্দিষ্ট বৈশিষ্ট্য তাকে আমরা বলবো ট্রেট। এখন এই ট্রেট বিভিন্ন রকমের হতে পারে, অর্থাৎ এই ট্রেটের মধ্যে যে বিভিন্নতা দেখা যায় তাকেই আমরা বলবো ক্যারেক্টার বা বৈশিষ্ট্য। যেমন হাইট বলতে কোনো মানুষ হয়তো লম্বা হতে পারে, সো টল হতে পারে, অথবা সে হাইট সে ডুয়ার্ফ হতে পারে বা বেটে হতে পারে, ডুয়ার্ফ মানে কি বেটে। সো বডি কালার আইদার ব্ল্যাক হতে পারে অথবা হোয়াইট হতে পারে। ওকে, হেয়ার টেক্সচার আইদার স্ট্রেট হতে পারে অথবা হেয়ার স্ট্রাকচার কার্লি হতে পারে। ওকে, সো এগুলোকে আমরা বলবো ক্যারেক্টার। তাহলে আমরা দেখে নিলাম যে হোয়াট ইজ ট্রেট এবং হোয়াট ইজ ক্যারেক্টার। তো এক্ষেত্রে আমরা একটু মনোহাইব্রিড এবং ডাইহাইব্রিড ক্রসে আমরা একটু ডেফিনিশনটা আমরা দেখে নিই। সো মনোহাইব্রিড ক্রস আমরা কাকে বলবো? যখন বংশগতির পরীক্ষায় সিঙ্গেল ট্রেট নিয়ে পরীক্ষা নিরীক্ষা করা হয়, সো সিঙ্গেল ট্রেট নিয়ে যখন পরীক্ষা নিরীক্ষা করা হবে তখনই তাকে বলা হয় মনোহাইব্রিড ক্রস। সিঙ্গেল মানে হচ্ছে মনো, তখন তাকে আমরা বলবো মনোহাইব্রিড ক্রস। যেমন শুধু যদি মটর গাছের হাইট নিয়ে পরীক্ষা করা হয়, সো পি প্ল্যান্টের হাইট নিয়ে যদি আমরা পরীক্ষা করি, সো পি প্ল্যান্ট হাইট অর্থাৎ মটর গাছের উচ্চতা নিয়ে যদি আমরা বংশগতির পরীক্ষা আমরা স্টাডি করি, কেবলমাত্র উচ্চতা একটা সিঙ্গেল ট্রেট, তখন তাকে আমরা বলবো মনোহাইব্রিড ক্রস। এবং ডাইহাইব্রিড ক্রস আমরা কাকে বলবো? যদি দুটো ট্রেট নিয়ে আমরা যদি বংশগতির পরীক্ষা করি, সো ডাইহাইব্রিড ক্রস কাকে বলবো? টু ট্রেট। ওকে, অর্থাৎ দুটো ট্রেট নিয়ে, যেমন এক্ষেত্রে মটর গাছের বীজের সিড কালার হতে পারে এবং সিড শেপ হতে পারে। ওকে, এবং সিড কালার কি কি হতে পারে? সিড কালার ইয়েলো বা হলুদ অথবা গ্রিন হতে পারে, এবং সিড শেপ অর্থাৎ হলুদ এবং সবুজ হতে পারে, সিড শেপ রাউন্ড হতে পারে অথবা কুঞ্চিত বা রিঙ্কেল হতে পারে। ওকে, সুতরাং যখন আমরা দুটো ট্রেট নিয়ে পরীক্ষা করব তখন তাকে আমরা বলবো ডাইহাইব্রিড ক্রস। ওকে, সো ডাইহাইব্রিড ক্রস মানে দুটো ট্রেট, এক্ষেত্রে সিড কালার একটা ট্রেট এবং সিড শেপ একটা ট্রেট। এবং যখন আমরা সিঙ্গেল ট্রেট নিয়ে পরীক্ষা করব তখন তাকে বলে মনোহাইব্রিড ক্রস। যেমন মটর গাছের হাইট, সো হাইট হচ্ছে একটা ট্রেট, এবং এই হাইটের ক্যারেক্টার কি হতে পারে? আইদার সেটা টল বা লম্বা হতে পারে অথবা ডোয়ার্ফ হতে পারে, অর্থাৎ মটর গাছ লম্বা হতে পারে অথবা খর্ব হতে পারে। ওকে, তো এই প্রসঙ্গে আরো তাহলে আমরা দেখে নিলাম যে হোয়াট ইজ ট্রেট এবং মনোহাইব্রিড এবং ডাইহাইব্রিড ক্রস বা একসংকর জনন এবং দ্বিসংকর জনন এরকম নামকরণ কেন করা হয় সেটা আমরা দেখে নিলাম। আমরা আরো দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ শব্দ দেখব, সেটা হচ্ছে ফেনোটাইপ এন্ড জেনোটাইপ। সো আরো দুটো শব্দ, একটি হলো ফেনোটাইপ এন্ড আর একটা হলো জেনোটাইপ। ওকে, সো হোয়াট ইজ ফেনোটাইপ এন্ড হোয়াট ইজ জেনোটাইপ, দিস ইজ ইম্পর্টেন্ট। সো ফেনোটাইপ মানে কোনো জীবের বাহ্যিক বৈশিষ্ট্য, অর্থাৎ কোনো জীবকে যে সমস্ত বৈশিষ্ট্য দেখে আমরা সহজেই চিনতে পারি তাকেই আমরা বলবো ফেনোটাইপ। ওকে, সো ফেনোটাইপ মিন্স এক্সটার্নাল ক্যারেক্টার, এক্সটার্নাল ক্যারেক্টার।
অর্থাৎ জিনোটাইপ মানে কি জেনেটিক্যাল ক্যারেক্টার অর্থাৎ জীবের জিন সংযুক্তির দ্বারা যে নির্ধারিত বৈশিষ্ট্য তাকেই আমরা বলবো জিনোটাইপ রাইট সো এক্সটার্নাল ক্যারেক্টার বা ফেনোটাইপ যেমন কোন মটর গাছ লম্বা উচ্চতার মটর গাছ সো লম্বা মটর গাছ এটা হচ্ছে মটর গাছের ফেনোটাইপ এবং জিনোটাইপ কি কোন মটর গাছের লম্বা উচ্চতার মটর গাছে সাধারণত দু ধরনের জিনোটাইপ দেখা যায় একটা ক্যাপিটাল টি আর একটা হচ্ছে ক্যাপিটাল টি স্মল টি সুতরাং এই যে দু ধরনের যে জিনোটাইপ দেখা যাচ্ছে এটাকেই আমরা বলবো জিনোটাইপ বা জিন দেখা যাচ্ছে এটাকেই আমরা বলবো জিনোটাইপ সুতরাং ফেনোটাইপ মানে কোন জীবের বৈশিষ্ট্যগুলোর যে বাহ্যিক প্রকাশ তাকেই আমরা বলবো ফেনোটাইপ এবং জিনোটাইপ মানে জিন সংযুক্তির দ্বারা নির্ধারিত যে বৈশিষ্ট্য তাকেই আমরা বলবো জিনোটাইপ বা জেনেটিক্যাল ক্যারেক্টার অফ এন অর্গানিজম দিস ইজ কল্ড অ্যাজ দ্য জিনোটাইপ যেমন লম্বা মটর গাছের ক্ষেত্রে লম্বা বৈশিষ্ট্যটা হলো ফেনোটাইপ এবং লম্বা মটর গাছের দু রকমের জিনোটাইপ দেখা যায় একটা ক্যাপিটাল টি একটা ক্যাপিটাল টি স্মল টি সুতরাং এটা হলো জিনোটাইপ সুতরাং কোন মটর গাছের মধ্যে কোন লম্বা মটর গাছের মধ্যে ক্যাপিটাল টি স্মল টি আছে এবং কোনটাতে ক্যাপিটাল টি আছে এটা আমরা বুঝতে পারি না সুতরাং জিনোটাইপকে আমরা ডাইরেক্টলি আমরা বুঝতে পারবো না ওকে সুতরাং জিনোটাইপকে কেবলমাত্র ক্রসের মধ্য দিয়ে বা জেনেটিক্স এর যে সমস্ত ক্রস গুলো করা হয় বা এক্সপেরিমেন্ট বা পরীক্ষা করা হয় তার মধ্য দিয়ে কোন জীবের আমরা জেনোটাইপ নির্ধারণ করতে পারবো এবং জেনোটাইপ নির্ধারণের জন্য মেইনলি আমাদেরকে জেনেটিক্স টা এতটা বেশি ইম্পর্টেন্ট ওকে তাহলে আমরা ফেনোটাইপ এবং জেনোটাইপ সম্বন্ধে আমরা ধারণা আমরা পেয়ে গেলাম এরপরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে হোমোজ অ্যালিল ওকে এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে অ্যালিল অ্যালিল কাকে বলে অ্যালিল মানে অল্টারনেটিভ ফর্ম অফ জিন ইজ কল্ড অ্যাজ অ্যালিল সো অ্যালিল মিন্স অল্টারনেটিভ ফর্ম অফ জিন ওকে একেই আমরা বলবো অ্যালিল অর্থাৎ কোন সমসমস্ত ক্রোমোজোমের সুনির্দিষ্ট লোকাসে অবস্থিত বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন জিন জোড়ের একটাকে অপরটার অ্যালিল বলে এই বিষয়টা এখনো তোমাদের কাছে ক্লিয়ার হলো না তো আমি একটু বলে দিই যে মেন্ডেল বলেছিলেন অ্যাকর্ডিং টু মেন্ডেল কোন জীবের কোন পার্টিকুলার ক্যারেক্টার বা কোন জীবের কোন বৈশিষ্ট্য সবসময় দুটো ফ্যাক্টর দিয়ে নিয়ন্ত্রিত হয় সো টু ফ্যাক্টর বা দুটো ফ্যাক্টর কোন জীবের বৈশিষ্ট্যকে কন্ট্রোল করে ওকে অর্থাৎ কোন জীবের বৈশিষ্ট্য সবসময় দুটো ফ্যাক্টর দিয়ে নিয়ন্ত্রিত হয় এবং একটি ফ্যাক্টর পিতার থেকে আসে এবং আরো একটা ফ্যাক্টর মাতার কাছ থেকে আসে সো একটি ফ্যাক্টর পিতার থেকে আসে এবং আরো একটা ফ্যাক্টর কার থেকে আসে মাতার থেকে ওকে এবং আমরা জানি যে আমাদের যে দেহকোষ আছে এবং এই দেহকোষে ক্রোমোজোম থাকে এবং মোট 23 জোড়া ক্রোমোজোম থাকে সো 23 পেয়ার্স অফ ক্রোমোজোম আমাদের দেহকোষে থাকে ওকে তো এই দেহকোষে কোন সুনির্দিষ্ট লোকাসে মানে কোন পার্টিকুলার বৈশিষ্ট্য নির্ধারণের জন্য এই যে ক্রোমোজোম গুলো আছে এক একটা ক্রোমোজোমে একাধিক জিন থাকে যেটা আমি আগে দেখাচ্ছিলাম আমি ওটা বলতে ভুলে গেছি যে মানুষের 46টা দেহকোষে মোট 30,000 জিন আছে দেহকোষের ক্রোমোজোমে ওকে সুতরাং একটা ক্রোমোজোমে নিশ্চয়ই একাধিক জিন থাকবে সুতরাং কোন একটা সুনির্দিষ্ট বৈশিষ্ট্য নির্ধারণকারী জিন ক্রোমোজোমের যে অংশে থাকে তাকেই আমরা বলবো লোকাস সো মানুষের দেহকোষে ধরা যাক এরকম 23 জোড়া ক্রোমোজোম আছে এবং সুনির্দিষ্ট বৈশিষ্ট্য নির্ধারণকারী জিন এই 23 জোড়া ক্রোমোজোমের কোন একটা ক্রোমোজোমের সুনির্দিষ্ট স্থানে থাকে ওকে সো ধরা যাক এটা একটা হোমোলোগাস ক্রোমোজোম এবং এটা হচ্ছে আরেকটা ক্রোমোজোম এখন এই ক্রোমোজোমের যে নির্দিষ্ট স্থানে যে জিনগুলো থাকে তাকেই আমরা বলবো লোকাস সো দিস ইজ লোকাস সুতরাং সমস্ত ক্রোমোজোমের সুনির্দিষ্ট লোকাসে অবস্থিত বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন জিন জোড়ের মেন্ডেল বলেছিলেন যে কোন একটা জীবের বৈশিষ্ট্য সাধারণত দুটো ফ্যাক্টর দিয়ে নিয়ন্ত্রিত হয় সুতরাং এই যে ক্যাপিটাল টি এবং স্মল টি এই দুটো ডিফারেন্ট ফর্ম অফ দ্য জিন এগুলোকেই আমরা বলবো অ্যালিল অর্থাৎ বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন জিন জোড়ের একটাকে অপরটার অ্যালিল বলে এটা ইম্পর্টেন্ট সুতরাং কোন একটা সুতরাং লম্বা মটর গাছের ক্ষেত্রে ক্যাপিটাল টি স্মল টি মানে কি সমস্ত ক্রোমোজোমের নির্দিষ্ট লোকাসে ক্যাপিটাল টি এবং স্মল টি আছে একটা ক্যাপিটাল টি পিতার থেকে আসবে বা জিন এবং একটা স্মল টি মাতার কাছ থেকে আসবে ওকে সুতরাং এই যে ক্যাপিটাল টি এর অ্যালিল হলো স্মল টি এবং স্মল টি এর অ্যালিল হলো ক্যাপিটাল টি এবং মেন্ডেল বলেছিলেন যে কোন জীবের কোন একটা পার্টিকুলার ফেনোটাইপ বা বৈশিষ্ট্য সবসময় দুটো ফ্যাক্টর দিয়ে নিয়ন্ত্রিত হয় সো এক্ষেত্রে মটর গাছকে যদি আমরা ধরি অর্থাৎ লম্বা মটর গাছকে যদি আমরা ধরি আমি আগেই বলেছি যে লম্বা মটর গাছের জেনোটাইপ দু রকম হতে পারে আইদার সেটা ক্যাপিটাল টি হতে পারে ওকে অথবা সেটা কি হতে পারে অথবা সেটা ক্যাপিটাল টি স্মল টি হতে পারে
সুতরাং যদি এই সমসমস্ত ক্রোমোজোমে যদি ক্যাপিটালটি থাকে অর্থাৎ তখন তাকে আমরা বলবো হোমোজাইগাস অর্থাৎ যখন কোনো পার্টিকুলার বৈশিষ্ট্যের নিরিখে যখন দুটো জিন একই রকমের হবে তখন তাকে বলা হয় হোমোজাইগাস এবং এটা হচ্ছে হেটারোজাইগাস সো এটাকে আমরা কি বলবো হেটারোজাইগাস অর্থাৎ কোনো পার্টিকুলার বৈশিষ্ট্যের নিরিখে যদি দুটো জিন যদি ডিফারেন্ট টাইপের হয় তখনই তাকে বলা হয় হেটারোজাইগাস ওকে সুতরাং মেন্ডেলের এই কথাটা এক্ষেত্রে প্রমাণিত হয়ে গেল কোন একটা জীবের বৈশিষ্ট্য সবসময় দুটো ফ্যাক্টর দিয়ে নিয়ন্ত্রিত হয় এবং অ্যালিলও তাহলে এক্ষেত্রে প্রমাণিত হয়ে গেল যে কোন সমসমস্ত ক্রোমোজোমের সুনির্দিষ্ট লোকাস অবস্থিত বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন জিন জোড়ের কেন বিপরীত বৈশিষ্ট্য বলছি আমরা একটু সেটা লেখার চেষ্টা করি সো মটর গাছ যদি ডোয়ার্ফ হয় বা মটর গাছ যদি খর্ব হয় তাহলে কি হবে তাহলে তার জেনোটাইপ সর্বদা স্মলটি স্মলটি হবে ওকে খর্ব বৈশিষ্ট্যের জিন যদি স্মলটি হয় এবং লম্বা বৈশিষ্ট্যের জিন যদি ক্যাপিটালটি হয় তাহলে লম্বার ক্ষেত্রে জেনোটাইপ দুরকম হতে পারে ক্যাপিটালটি ক্যাপিটালটি অথবা ক্যাপিটালটি স্মলটি সুতরাং যদি ক্যাপিটালটি ক্যাপিটালটি হয় তখন সেই জিনটাকে বলা হয় হোমোজাইগাস এবং যদি ক্যাপিটালটি স্মলটি হয় তখন তাকে আমরা বলবো হেটারোজাইগাস এবং ডোয়ার বা খর্বের ক্ষেত্রে জিন একই রকমের হবে এবং সেটা হচ্ছে স্মলটি স্মলটি ওকে সুতরাং মেন্ডেল যে বিষয়টা বলেছিলেন যে কোন একটা জীবের বৈশিষ্ট্য দুটো ফ্যাক্টর দিয়ে নিয়ন্ত্রিত হয় সুতরাং লম্বা বৈশিষ্ট্য আমরা দেখছি দুটো ফ্যাক্টর দিয়ে নিয়ন্ত্রিত হচ্ছে ওকে এবং একটা ফ্যাক্টর পিতা থেকে আসে এবং আর একটা ফ্যাক্টর মাতার কাছ থেকে আসে ওকে তাহলে অ্যালিল আমরা কাকে বলবো সমসমস্ত ক্রোমোজোমের সুনির্দিষ্ট লোকাসে অবস্থিত লোকাস হচ্ছে সেই জায়গা যেখানে কোনো পার্টিকুলার বৈশিষ্ট্যের জিন ক্রোমোজোমের যে স্থানে অবস্থান করে তাকে বলে লোকাস বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন জিন জোড়ের অবশ্যই ক্যাপিটালটি এবং স্মলটি এরা হচ্ছে বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন জিন জোড় একটাকে অপরটার অ্যালিল বলে সুতরাং ক্যাপিটালটি এর অ্যালিল হলো স্মলটি এবং স্মলটি এর অ্যালিল হলো ক্যাপিটালটি ওকে আমরা এক্ষেত্রে ক্যারেক্টার কাকে বলে আমরা দেখে নিলাম ফেনোটাইপ এবং জেনোটাইপ কাকে বলে আমরা দেখে নিলাম এবং অ্যালিল কাকে বলে হোমোজাইগাস এবং হেটারোজাইগাস কাকে বলে সেটাও আমরা দেখে নিলাম হোমোজাইগাস মানে বিশুদ্ধ বৈশিষ্ট্য এবং হেটারোজাইগাস মানে সংকর বৈশিষ্ট্য ওকে এবং এক্ষেত্রে আরেকটা বিষয় আমরা দেখবো সেটা হচ্ছে ডমিন্যান্ট বা প্রকট বৈশিষ্ট্য অ্যান্ড রিসেসিভ বা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য ওকে ডমিন্যান্ট বা প্রকট আর রিসেসিভ বা প্রচ্ছন্ন তাহলে এক্ষেত্রে দেখো যদিও এই লম্বা বৈশিষ্ট্যের জন্য দায়ী যে জিন বা লম্বা মটর গাছের জন্য দায়ী যে জিন ক্যাপিটালটি স্মলটি কোন একটা জীবে যদি ক্যাপিটালটি এবং স্মলটি দুটোই থাকে তাহলে ওই জীবের বৈশিষ্ট্যটা হবে কি ক্যাপিটালটি এর বৈশিষ্ট্য অর্থাৎ লম্বার বৈশিষ্ট্য ওকে সুতরাং ডমিনেন্ট এবং রিসেসিভ আমরা কাকে বলবো বা প্রকট এবং প্রচ্ছন্ন বৈশিষ্ট্য কাকে বলবো দুটো বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন জীবের প্রজননে ধরা যাক একটি লম্বা বৈশিষ্ট্য সম্পন্ন মটর গাছের সঙ্গে খর্ব বৈশিষ্ট্য সম্পন্ন মটর গাছে যদি প্রজনন হয় প্রথম অপত্য বংশে 100% লম্বা বৈশিষ্ট্যের মটর গাছ এলো ওকে সো দুটো বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন জীবের প্রজননে প্রথম অপত্য বংশে যে বৈশিষ্ট্যটা প্রকাশ পায় তাকে আমরা বলবো প্রকট বা ডমিনেন্ট সুতরাং এক্ষেত্রে লম্বা বৈশিষ্ট্য বা লম্বা যে বৈশিষ্ট্যটা সেটা হচ্ছে প্রকট ওকে সো লম্বা বৈশিষ্ট্য হচ্ছে প্রকট লম্বা হলো ডমিনেন্ট বা প্রকট এবং খর্ব যে বৈশিষ্ট্যটা সেটা হচ্ছে রিসেসিভ এবং যে বৈশিষ্ট্যটা প্রকাশ পায় না তাকে আমরা বলবো প্রচ্ছন্ন বৈশিষ্ট্য এবং খর্ব বৈশিষ্ট্যটা হচ্ছে এখানে রিসেসিভ বা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য ওকে সুতরাং দুটো বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন জীবের প্রজননে প্রথম অপত্য বংশে যে বৈশিষ্ট্য প্রকাশ পায় তাকেই বলা হয় ডমিনেন্ট বা প্রকট এবং যে বৈশিষ্ট্যটা প্রকাশ পায় না তাকে আমরা বলবো রিসেসিভ বা প্রচ্ছন্ন এক্ষেত্রে একটা বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কি কোন জীব লম্বা যদি হয় অর্থাৎ প্রকট যদি বৈশিষ্ট্য সম্পন্ন হয় তার জেনোটাইপ দুরকম হতে পারে সুতরাং যদি ডমিনেন্ট জীব হয় ওকে সো ডমিনেন্ট যদি জীব হয় তাহলে তার জেনোটাইপ দুরকম হতে পারে আইদার সে হোমোজাইগাস হতে পারে অথবা সে হেটারোজাইগাস হতে পারে সুতরাং লম্বা বৈশিষ্ট্যের সাপেক্ষে আইদার সে ক্যাপিটালটি ক্যাপিটালটি হতে পারে অথবা সে হেটারোজাইগাসের সাপেক্ষে সে ক্যাপিটালটি স্মলটি হতে পারে সুতরাং যদি প্রকট বৈশিষ্ট্য হয় তাহলে সেই জীবের জেনোটাইপ কিন্তু আমরা জানতে পারি না ওকে সো সেই জীবের জেনোটাইপ কি হবে সেটা জানা বংশগতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা চ্যালেঞ্জ এবং এটাই হচ্ছে এই বিষয়টাই তোমাকে এই জায়গাটাতেই তোমাদেরকে বুঝতে হবে ওকে সুতরাং ডমিনেন্ট বৈশিষ্ট্য সেটা আইদার হোমোজাইগাস হতে পারে অথবা সেটা হেটারোজাইগাস হতে পারে কিন্তু কি হবে সেটা আমাদেরকে বুঝতে হবে কিন্তু কিন্তু প্রচ্ছন্ন বা রিসেসিভ বৈশিষ্ট্য সর্বদা হোমোজাইগাস হবে অর্থাৎ প্রচ্ছন্ন বা রিসেসিভ বৈশিষ্ট্যের জন্য দায়ী যে ফ্যাক্টর দুটো তারা সবসময় একই রকমের হবে
কিন্তু যদি প্রকট বৈশিষ্ট্য হয় তাহলে বা ডমিনেন্ট যদি বৈশিষ্ট্য হয়, যেমন লম্বা মটর গাছের ক্ষেত্রে তার জিনোটাইপ আইদার ক্যাপিটালটি ক্যাপিটালটি হতে পারে অথবা ক্যাপিটালটি স্মলটি হতে পারে, সুতরাং তার জিনোটাইপ কি হবে এটা জানাই কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুতরাং এই জায়গাটা তোমরা যদি বুঝতে পারো তাহলে কিন্তু টোটাল বংশগতিটা তোমাদের কাছে অনেকটা পরিষ্কার হয়ে যাবে। ওকে, সুতরাং এইগুলো হচ্ছে ইম্পর্টেন্ট টার্মিনোলজি, অর্থাৎ এক্ষেত্রে আমরা বলতে পারি যে হোমোজাইগাস সর্বদা প্রচ্ছন্ন হয়। ওকে, সুতরাং প্রচ্ছন্ন বৈশিষ্ট্য সর্বদা হোমোজাইগাস, কিন্তু প্রকট বৈশিষ্ট্য হোমোজাইগাস অথবা হেটারোজাইগাস উভয়ই হতে পারে। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো হোমোজাইগাস হোমোজাইগাস অলওয়েজ প্রচ্ছন্ন, অর্থাৎ হোমোজাইগাস সর্বদা প্রচ্ছন্ন হবে, কিন্তু প্রকট বৈশিষ্ট্য আইদার হোমোজাইগাস হতে পারে অর প্রকট বৈশিষ্ট্য হেটারোজাইগাস হতে পারে। ওকে, কেন প্রকট? টিউটোরিয়াল ভিডিওতে আমরা মোটামুটি ভাবে দেখে নিলাম যে ইম্পর্টেন্ট টার্মিনোলজি অর্থাৎ ট্রেট কাকে বলে, কোন একটা জীবকে কোন একটা জীবের কোন একটা পার্টিকুলার ক্যারেক্টার বা ভ্যারিয়েশন তাকেই আমরা বলবো ট্রেট। যেমন হাইট, যেমন বডি কালার, যেমন হেয়ার টেক্সচার, এগুলোকে আমরা বলবো ট্রেট। এবং ট্রেটের যে বিভিন্নতা তাকেই আমরা বলবো ক্যারেক্টার বা বৈশিষ্ট্য। যেমন হাইট কোনো একটা মটর গাছে লম্বা হতে পারে অথবা খর্ব হতে পারে, বডি কালার আইদার সেটা ব্ল্যাক হতে পারে অথবা হোয়াইট হতে পারে কোন ইঁদুরের ক্ষেত্রে, হেয়ার টেক্সচার স্ট্রেট হতে পারে অথবা কার্লি হতে পারে, সব এগুলোকে আমরা বলবো ক্যারেক্টার। ওকে, যখন আমরা সিঙ্গেল ট্রেট নিয়ে যখন পরীক্ষা করবো তখন তাকে বলে মনোহাইব্রিড ক্রস বা একসঙ্গে জনন, যখন দুটো ট্রেট নিয়ে পরীক্ষা করবো তখন তাকে বলে ডাইহাইব্রিড ক্রস। এরপরে যেটা আমি তোমাদেরকে বললাম সেটা হচ্ছে ফেনোটাইপ আর জেনোটাইপ, কোন জীবের বৈশিষ্ট্যগুলো যে বাহ্যিক প্রকাশ তাকে বলে ফেনোটাইপ, এবং জিন সংযুক্তির দ্বারা যে নির্ধারিত বৈশিষ্ট্য তাকে বলা হয় জেনোটাইপ। অর্থাৎ লম্বা মটর গাছের ক্ষেত্রে লম্বা বৈশিষ্ট্যটা হলো ফেনোটাইপ, এবং লম্বা মটর গাছের জেনোটাইপ দুরকম হতে পারে, ক্যাপিটাল ডি ক্যাপিটাল ডি অথবা ক্যাপিটাল ডি স্মল ডি। তারপরে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে অ্যালিল, অর্থাৎ কোন সমসমস্ত ক্রোমোজোমের সুনির্দিষ্ট লোকাসে অবস্থিত বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন জিন জোড়ার একটা অপারটার অ্যালিল বলে। যেমন হেটারোজাইগাস মটর গাছের ক্যাপিটাল ডি স্মল ডি এর ক্ষেত্রে ক্যাপিটাল টি এর অ্যালিল হলো স্মল টি এবং স্মল টি এর অ্যালিল হলো ক্যাপিটাল টি। তারপরে আমরা দেখলাম যে হোমোজাইগাস এবং হেটারোজাইগাস কাকে বলে, অর্থাৎ কোন বৈশিষ্ট্য নির্ধারণকারী যদি দুটি জিন একই প্রকারের হয় তখন সেই জীবকে আমরা বলবো হোমোজাইগাস, এবং কোন সুনির্দিষ্ট বৈশিষ্ট্যের বৈশিষ্ট্যের অধিকারী কোন জিনে দুটি ফ্যাক্টর যদি আলাদা রকম হয় তখন তাকে বলে হেটারোজাইগাস। মেন্ডেল বলেছিলেন যে কোন একটা জীবের পার্টিকুলার বৈশিষ্ট্য সবসময় দুটো ফ্যাক্টর দিয়ে নিয়ন্ত্রিত হয়, একটা পিতার থেকে আসে এবং একটা মাতার কাছ থেকে আসে। পরবর্তীকালে মেন্ডেলিয়ান এই ফ্যাক্টরকেই জোহানসেন জিন নামে অভিহিত করেছিলেন। জিন কাকে বলে আমি প্রথমেই আলোচনা করেছি। এরপরে যেটা এসেছিল সেটা হচ্ছে ডমিনেন্ট এবং রিসেসিভ বা প্রকট এবং প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, দুটি বিপরীত বৈশিষ্ট্যের জন্য দায়ী জীব যখন পরস্পরের সঙ্গে প্রজনন করে প্রথম অপত্য অংশে যে বৈশিষ্ট্যটা প্রকাশ পায় তাকে বলে প্রকট, এবং যে বৈশিষ্ট্য প্রকাশ পায় না তাকে আমরা বলবো প্রচ্ছন্ন। ওকে, এবং প্রকট বৈশিষ্ট্য আইদার হোমোজাইগাস অথবা হেটারোজাইগাস হতে পারে, এবং প্রচ্ছন্ন বৈশিষ্ট্য সর্বদা হোমোজাইগাস হবে। ওকে, এ প্রসঙ্গে আরো একটা বিষয় বলে দিই, সেটা হচ্ছে রেসিপ্রোকাল ক্রস। সো এক্ষেত্রে লম্বা বৈশিষ্ট্যের অধিকারী হচ্ছে পুরুষ এবং খর্ব বৈশিষ্ট্যের অধিকারী হচ্ছে স্ত্রী, কিন্তু যদি উল্টো হয় অর্থাৎ লম্বা যদি স্ত্রী হয় এবং খর্ব যদি পুরুষ হয় তখন তাকে বলে রেসিপ্রোকাল ক্রস। এবং বংশগতিতে ক্রস মানে সিম্পলি প্রজনন। ওকে, সো মেল এবং ফিমেল এদের মধ্যে প্রজনন হচ্ছে, এটাই হচ্ছে ক্রস। এবং বংশগতিতে সিম্বল আমি তোমাদেরকে বললাম এটা হচ্ছে পুরুষের সিম্বল এবং এটা হচ্ছে স্ত্রীদের সিম্বল। ওকে, সুতরাং এই হচ্ছে আজকের বিষয়, এবং পরের টিউটোরিয়াল ভিডিওতে আমরা মনোহাইব্রিড ক্রস নিয়ে আলোচনা করব বা মেন্ডেলের এক সংকর জনন নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা বংশগতের টার্মিনোলজি বিষয়টা বুঝতে পেরেছো। ওকে, তবুও যদি তোমাদের কোনো রকম অসুবিধা থাকে, কোনো রকম কোয়ারিজ থাকে, কোনো জায়গা তোমরা যদি বুঝতে না পারো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি আলোচনা করার চেষ্টা করব। সো থ্যাংক ইউ অ্যান্ড দ্যাটস ইট।